না। তো শ্রীমদ ভাগবত কি দিতে পারে যেটা আমাদের কাছে নেই? আমাদের কাছে সবকিছুই আছে, কিন্তু যেটা নেই, যেটা নেই বলে বা যেটা অনেকটাই কম বলে আমরা নিজেদেরকে নির্ধন বা গরিব বা ভিখারি বা আমার কিছু নেই, আমার কি হবে, এই কথাগুলোর মধ্যে আমরা প্রবেশ করিয়ে ফেলি, সেটার নাম হলো ভক্তি। আর সেই ভক্তি লাভ হয় একমাত্র শ্রীমদ ভাগবত কথা শ্রবণ করলে। তাই সুখ গোস্বামী মহারাজ বললেন, ইয়েতে সমাদ পরম কিঞ্চিন মনুষ্যেভ্যো ন বিদ্যতে জন্মান্তরিত ভবেত পুণ্যম তদা ভাগবতম লভে। শুধু শতভক্ত মন্ডলী, আপনাদেরকে একটাই কথা আমি বলতে চাইব, এখানে তো আপনারা লাভ করতে এসেছেন, লাভের জন্য এসেছেন না ক্ষতির জন্য? হাত উঠে গিয়ে বলি, লাভের জন্য না ক্ষতির জন্য? সবাই লাভের জন্য এসেছি, কারুর আমরা ক্ষতি এখানে চাইব না। তো লাভটা কি সেটা জেনে নিন। এখানে এলে পরে ঘর গেলেই 5 লাখ টাকার বান্ডেল দেখতে পাবো, এরকম কোনো লাভের কথা উল্লেখ করছে না। লাভটা কি? মনের শান্তি, যেটারই অভাবের কারণে মানুষের কাছে লাখ টাকার বান্ডেল থেকেও কি গো বালিতে মাথা থেকেও রাতে ঘুম আসে না। আর সেই ঘুমটা যাতে রাতে আসে, মনে যাতে শান্তি আসে, মুখে যাতে হাসি আসে, আর কি শরীরে যাতে ইমিউনিটি থেকে রেজিস্ট্যান্স পাওয়ারগুলো যাতে খুব টপ লেভেলে বৃদ্ধি পায়, এবং তার সঙ্গে সঙ্গে সুশিক্ষায় যাতে সভ্যতার সুশিক্ষার সঙ্গে আমরা জীবন জীবিকাকে নির্বাহ করতে পারি, তারই একটা সুন্দর প্রদর্শন এই শ্রীমদ ভাগবত আপনাদের দিতে চলেছে। আর সেই সুন্দর প্রদর্শনের মধ্যে মনকে যদি সত্যি আমরা নিয়োজিত করতে পারি, নিশ্চিত রূপে সুখ গোস্বামী মহারাজ বললেন, এই মন আমাদের শুদ্ধ হবে। আর মন শুদ্ধিকরণের জন্য বিশেষ রূপে ভাগবত কথা উপলব্ধ আমাদের জন্য। তাই জন্য সনকাদি মুনিগণ বলছে, এই কলিযুগে ভাগবত ছাড়া কি অন্য কিছু করলে আমাদের মন পরিষ্কার হবে না? তখন স্বয়ং ভগবান বললেন দেবর্ষি নারদকে, নয়চিত্র পদ্যম হরের যশ জগৎ পবিত্র প্রগিনীত কর হচিত না তদায় সমতীর্থ মুসন্তি মানসা নয়ত্র হংসা নিরমন্ত শিকক্ষয়া। মন দিয়ে শুনবেন বাণীখানা। ভগবান শ্রীহরি তার প্রিয় শিষ্য বা প্রিয় ভক্ত নারদ দেবর্ষি নারদকে বোঝালেন, শোনো নারদ, জীবনের কষ্ট দূর হয় এবং হৃদয়ে শান্তি বিরাজমান হয়, কি করলে তুমি জানো? বলে প্রভু কি করলে, না আমার রূপ, আমার লীলা, আমার গুণ, আমার চরিত্র, আমার যত কিছু ভক্ত বা আমাকেন্দ্রিক যত লীলা রয়েছে বা তার যত রূপ পঠন পাঠন যেখানে হইয়া থাকে সেই সাধুদের সনিকটে গিয়া তুমি যদি মন দিয়ে তাহাকে শ্রবণ করো, তাহলে নিশ্চিত রূপে তোমার মনের সমস্ত যাতনা এবং সমস্ত যন্ত্রণা অতি অবশ্যই চিরতরে, চিরদিনের জন্য, একেবারের জন্য কি হবে, নিবৃত্তি হয়ে যাবে, অর্থাৎ পরিসমাপ্তি ঘটবে। আমরা দেখেছি কোথাও কোথাও কোনো কোনো অনুষ্ঠানে অ্যালাউন্সাররা অ্যালাউন্স করে, আর কোনো চিন্তা নয়, আর কোনো ভাবনা নয়, মাঝে মাত্র অল্প কিছু সময়ের ব্যবধানে হতে চলেছে ড্যাশ 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 কিছু বলা হয়। তো আচ্ছা বলুন, সেগুলো থেকে কি সত্যি চিন্তার অবসান ঘটে না? চিন্তা বাড়ে, চিন্তার অবসান ঘটে না? বাড়ে, চিন্তার অবসান ঘটে না, চিন্তাটা বেড়ে যায়। কেন? বলছে চিন্তার অবসান ঘটায় তো চিন্তামণি, আর চিন্তামণির কথা না শ্রবণ করলে কোনোদিন চিন্তা আমাদের ঘটবে না, চিন্তা আমাদের কমবে না। এখানে যে কথাগুলো হতে চলেছে সব ভগবত কেন্দ্রিক, একটাও ভগবানের কথার বাইরের কথা নয়, শুধুমাত্র আপনাদের যাতে সহজভাবে বোঝানো যেতে পারে তার জন্য কিছু গ্রাম্য এক্সাম্পল বলুন বা বাইরের কোনো কান্ট্রির একটা উদাহরণ বলুন, সেটা আমাকে নিয়ে আসতে হবে, দিতে হবে, সেটা আপনাদের বোঝার সুবিধার জন্য, নালে নিজের কোনো স্মার্টনেস দেখাবার জন্য নয়। বাট ওয়ান কন্ডিশন ভগবান আপনার জন্য রাখলো, সেটা কি? সর্বধর্মান পরিত্যাজ্য, তুমি যদি সবকিছু পরিত্যাগ করে অর্জুন আমার সন্নিকটে আসতে পারো, আমি তোমাকে কথা দিচ্ছি তোমার চিন্তা তোমাকে করতে হবে না, তুমি করো আমার চিন্তা, আমি করব তোমার চিন্তা। শ্রী গুরু নিতাই প্রেমানন্দে হরি হরি বল। আচ্ছা বলুন, সংসারের সঙ্গে সারের একটা পার্থক্য আছে, সংসারে আমরা যাদের কথা চিন্তা করেছি তারা কি সত্যি আমাদের কথা চিন্তা করে? সত্যি কি করে বলুন বাবা? আপনি যতটা আপনার পুত্র কন্যা পরিবার স্ত্রীর জন্য চিন্তা করে মরেন, খেটে মরেন, ওরা কি আপনার জন্য সেটা করে? কথাটা সত্য না মিথ্যা? মানে মাথাটা এরকম লাগছেন না এরকম?
কোনটা মানে এরকম হলে দুবার এদিকে গেলে এদিকে গেলে না না বোঝায়, এরকম বললে হাজি হাজি বোঝায়, তো কোনটা কোন সিগন্যালে আছেন রেড না গ্রিনে বোঝা যাচ্ছে না, কোনটা গো? মানে না মানে আপনি যার জন্য যতটা চিন্তা করে মরছেন আপনার জন্য পরিবার পরিবেশ বা আপনার পরিস্থিতির সামনে থাকা মানুষগুলো সেই চিন্তায় নিমগ্ন নয়, তার আপনার থেকে কম বা আপনার চিন্তাই করছেন এরকম হতে পারে। তাহলে আপনি যদি এমন কারোর চিন্তা করেন সে আপনার সমূহ চিন্তার দায়ভার নেবে, তাহলে সেটা সবথেকে ভালো একটা আমাদের পথ চলার জায়গা তৈরি হবে কি হবে না বলুন? ভালো একটা জায়গা তৈরি হবে। কেন বলুন তো? এই জগতে যাদের সঙ্গে পথ চললেন তারা একদিন পথের মাঝে হাত ছেড়ে দেওয়ার গ্যারান্টি রাখে, কিন্তু সারা জীবন সঙ্গে থাকার গ্যারান্টি এরা রাখে না। কিন্তু গোবিন্দের জন্য একবার হাত তুললে গোবিন্দ গ্যারান্টি দিতে পারে তোমাকে শেষের দিন আমি নিয়ে যাব সঙ্গে, তোমাকে আর অন্য কেউ সঙ্গে নিয়ে যাবে না। যদিও মুখের কথাতে বলতে হয় তোমার সঙ্গে আমি সারা জীবন থাকবো, এটা বলা হয়, থাকা হয় না। আর থাকা হয় যেটা সেটা মুখে কোনোদিন বলা হয় না। শ্রী গুরু নিতাই গুরু প্রেমানন্দে হরি হরি বল। ইসলিয়ে প্যারে ভগবান কে সঙ্গে আপনি সম্পর্ক জোড় লে তেরি জীবন সুধর ভি জায়েঙ্গে অর সবর ভি জায়েঙ্গে। মানে ভগবানের সঙ্গে যদি আমাদের সম্পর্কটাকে ফিট করে নিতে পারি তাহলে জীবনে আর কোনো টেনশন থাকবে না। আচ্ছা একটা কথা সত্য করে বলুন, যখন আমরা খুব দুঃখ পাই খুব কষ্ট পাই যখন কেউ থাকে না কিছু থাকে না জীবনটা বড় একা লাগে বড় ফাঁকা লাগে, তখন কি মনে হয় যে না যার জন্য করলাম চুরি যখন সেই বলছে চোর, সংসারের মানুষগুলো আর সঙ্গ দিচ্ছে না, আমি আর বাঁচবো না আমি সুইসাইড করব। অর্থাৎ আপনি নিজেকে শেষ করবার জন্য আত্মহত্যা করবার জন্য একটা কোনো ইন্তজাম করছেন ব্যবস্থা করছেন, ঠিক সেই সময় আপনাকে একটা কেউ সান্ত্বনা দিয়ে বলল মারে কেন নিজের জীবন শেষ করে দিবি কারোর জন্য, থেমে যা জাস্ট স্টপ, এইরূপ কিছু করিস না, মন দিয়ে সন্তালে অনেকের অনেক মঙ্গল হয়ে গেছে। কি দ্বারা জানিস? তারা বিশ্বাস করেছিল কাকে? তাদেরকে বৈষ্ণবরা বুঝিয়েছিল, মারে বাবারে তারাও এরকম দুঃখ পেয়েছিল, তাদেরকে বুঝিয়েছিল বৈষ্ণব ঠাকুর, সন্ডে বাবা সন্ডে মা যখন নিজেকে বড় একাকিত্ব জীবনে একা লাগবে, তোর কথা কেউ বুঝবে না, তোর মনের খবর কেউ রাখবে না, তোকে সবাই ব্যথা দেবে, তোর কথার কেউ মূল্য দেবে না, তখন একজনকে স্মরণ করিস, আর সে হলো কে? কৃষ্ণ বাসুদেব, অর্থাৎ যার কেউ নেই তার ভগবান আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ভাগবতজি মহারাজ অর্থাৎ শ্রী সুখদেব মহারাজ বললেন, কি বললেন না, তিনি স্পষ্ট রূপে এই কলিহত জীবকে জানিয়ে দিল, কৃষ্ণ প্রাপ্তি করম শাশ্বত প্রেমানন্দ ফলপ্রদম শ্রীমদ ভাগবতম শাস্ত্রম যা কলোকে রণভাষ্বিতম। বলছে শ্রীমদ ভাগবত কথা। আচ্ছা উপাসে একটা অ্যালাউন্স চলছে, আমি বলছি কি হচ্ছে না হচ্ছে, আমি মনে হয় প্রসাদ দেওয়ার জন্য অ্যালাউন্স করছে, তাহলে তো একটা ভিড় উপাসে যেত। তো যাই হোক শ্লোকটার বিবৃতিটা মন দিয়ে শুনুন, খুব ভালো লাগবে। কৃষ্ণ প্রাপ্তি করম, অনেকে বলবে কৃষ্ণ লাভ করে কি হবে, অন্য কিছু লাভ করলে সেটা চোখে দেখা যায় আর কৃষ্ণ ভক্তি তো চোখে দেখা যায় না, তাহলে ভক্তি লাভ করে কি হবে? আচ্ছা এবার আমাকে কথার উত্তর দিন, আমরা যখন সুখ পাই সেই সুখটাকে কি চোখে দেখতে পাই, দুঃখ পাই দুঃখটাকেও কি চোখে দেখতে পাই? দেখতে পাই না, সুখও চোখে দেখা যায় না দুঃখও চোখে দেখা যায় না মায়াও চোখে দেখা যায় না মাধবও চোখে দেখা যায় না, শুধুমাত্র অনুভূতিটা পাই, অনুভূতিটা পাই তো। তাহলে বলুন যখন আপনার কিছু ছিল না কেউ ছিল না তখন একজন তো সঙ্গে ছিল, তিনার নাম কি? ভগবান। যখন আপনি মাতৃগর্ভে ছিলেন কিছু ছিল না কাছে, না হাতে বড় একটা চওড়া মোবাইল ছিল কি গো, না হোয়াটসঅ্যাপ ফেসবুক ছিল না ইউটিউব ছিল, কিছুই ছিল না আপনার কাছে, আপনার কাছে খানা পিনা কে লিয়ে কুছ ভি নাহি থা, আপনার কাছে নোট ছিল না ভোট ছিল না কিছুই ছিল না, জাস্ট আপনি পড়েছিলেন কুঁকড়েনা অবস্থাতে, ঊর্ধ্ব কি পদ নিম্ন মুন্ড ছোট জায়গা, ভেরি কমপ্লিকেটেড সিচুয়েশন মানে খুব জটিলময় একটা পরিস্থিতি, যেই পরিস্থিতিতে আপনি কেঁদেছিলেন আপনি কেঁদেছিলেন আপনি কষ্ট পেয়েছিলেন বিলাপ করেছিলেন, সেই দিন আপনাকে সেবজন দিয়েছিল একজন, তার নাম কৃষ্ণ ভগবান। সেই দিন আপনার সঙ্গে একটা এগ্রিমেন্ট হয় ভগবানের, ভগবান বললেন
বলো আমি তোমাকে তো সুরক্ষিত করে দেব সিজারে হোক নরমালে হোক বেড তো আমি করবই কিন্তু তুমি কথা দাও তুমি এখান থেকে বেরিয়ে গিয়ে আমি যে কাজটা দেব সেটা করবে তো না প্রভুজি কি কাজ মনে করো যে কাজটার জন্য তোমাকে মনুষ্য জীব করে আমি পাঠিয়েছি সে কাজটা তুমি ভুলে গেছো আমি মনে করিয়ে দিচ্ছি শোনো সেই কাজের নাম হচ্ছে কৃষ্ণ নাম তুমি সেটা করবে তো অর্থাৎ আমার নাম তুমি করবে তো বলছে হ্যাঁ জি প্রভু করব একবার ঠিক হয়ে এখান থেকে বেরোই নিশ্চিত রূপে করব বেরিয়েছি কথা বলছি শিক্ষা বিদ্যা গাড়ি বাড়ি এসো আরাম কি জিন্দেগি পেয়ে গেছি কিন্তু ভুলে গেছি তাকে তাই আজ মনের ব্যথা দূরে যাচ্ছে না কেন ভুলে গেছি কৃষ্ণ কথা তাই সরছে না মনের ব্যথা ভালোবাসুন কৃষ্ণ কথাকে সরে যাবে মনের ব্যথা শ্রী গুরু নিতাই গৌর হরি 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 বল তাই জন্য ভগবানকে ভালোবাসতে গেলে ভগবানের কথা মানতে গেলে ভগবানের কথা জানতে গেলে আগে ভগবানের কথা শুনতে হয় কি করতে হয় শুনতে হয় তো কারা কারা মন দিয়ে শুনবেন হাত তুলে দেখান না মন দিয়ে শুনলে ঘুমালেও হাত তুলে দিন না আমি তো আর চেকিং করতে যাব না তুলে দিন হাত তুললেই মজা আছে এমনি তুললে হবে আধার কার্ডের প্রয়োজন নেই এমনি হাত তুললেই লিংক পেয়ে যাবে পাবে তো তাহলে হাতটা তোলাই হবে তো সবাই হাত তুলে রাখুন কেউ কোনো কথা বলবেন না শুধু হাতটা তুলুন এবার একটু আসুন আমরা নিশ্চয়ই হাত তুলে ভগবানকে জানাবো সমস্ত অপরাধ যখন করেছি তুমি আমাদের ক্ষমা করো তাই সবাই মিলে উচ্চৈঃস্বরে হবে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন শ্রী হরি বাসরে আচ্ছা বলুন এ নামে শান্তি না অশান্তি রাস্তায় যে নাচতে নাচতে হাসছিলেন শান্তি পেয়েছিলেন তো না জায়গা পাননি নাচার জন্য ঠেলাঠেলি হয়েছে বলে ধরে এই ভালো লাগে না এরকম করলে আর জীবনেও বাড়াবো না সেখানে একটা অশান্তি হয়েছিল দেখেছিলাম চিৎকার চেঞ্চামে যে গাড়ি পি পা পা নাচার মুড নষ্ট হয়ে গিয়েছিল এখানে তো কোনো গাড়ি হরন দিচ্ছে না না গাড়ি হরন দিচ্ছে মায়ারূপী গাড়ি হরন দিচ্ছে না বলে চ তো এইসব ভুজুম টুজুম শুনে লাভ নেই চ ফেসবুক ছাদে হ্যাঁ এরকম কিছু হচ্ছে মন মনকে দিবানা করতে গেলে তার পেয়ারে দিবানা করুন কার ভালোবাসাটা কার সঙ্গে করবেন কৃষ্ণের সঙ্গে সে ঠকায় না সে কোনোদিন ছেড়ে যায় না সে সব সময় পাশে থাকে এবং আপনাকে সেভ রাখে আর যদি সত্যি মন থেকে বলেন যে সত্যি শান্তি পাচ্ছি এই জায়গাটা এসে তাহলে ওয়ান্স মোর আরেকবার হাত তুলে সবাই মিলে একবার কৃষ্ণ বললে চলে
ঠান্ডা তুমি ঘুমিয়ে যাও সকলের মন নেচেছে তো সত্যি বলছেন বাহ মন নাজলে আমি দেখতে পাবো না কে দেখতে পাবে মোহন দেখতে পাবে শরীর নাজলে আমি দেখতে পাবো সবাই আপনারা দেখতে পাবো তাই বলছে শরীর নাচাবার আগে মন নাচাতে হয় শরীর দেওয়ার আগে মন দিতে হয় কেন ভালোবাসতে গেলে কি দিতে হয় ভগবান এই গীতা শাস্ত্রের অমৃত বাণীতে বললেন এই গীতা শাস্ত্রের অমৃত বাণীতে ভগবান বললেন নবম অধ্যায় থেকে মনমনা ভব মদ ভক্ত মদ যাজি মম নমঃ কুরু মামে বৈশ্যস্য যুক্তাই মমাত্মনম মদ পরায়ণা তিন ভাবে ভালোবাসা হয় বলবো না থাকবে একটা অর্থের ভালোবাসা একটা শরীরের ভালোবাসা একটা হৃদয়ের ভালোবাসা আচ্ছা ভগবানকে কোন ভালোবাসা দিয়ে ভগবানকে কোন ভালোবাসা দিয়ে কাছে টানা যায় ভগবান গীতাতে কি বললেন মনের ভালোবাসা শরীরের ভালোবাসা না অর্থের ভালোবাসা সুদামা কোন ভালোবাসা দিয়েছিল মনের ভালোবাসা তাই বলছে ভগবান মন মনা ভব অর্জুন তুমি কিছু করতে পারো কি না পারো তুমি হৃদয়টা আমাকে দাও কেন তোমার হৃদয় যত সময় না আমার প্রতি আকৃষ্ট হবে তত সময় তোমার কর্মের অনেক কিছু ক্রম থাকবে অনেক কিছু আয়োজন থাকবে সেই আয়োজনে আমি বাধা পড়ব না তোমার আমন্ত্রণেও আমি নাও যেতে পারি কিন্তু তোমার মনের ভালোবাসাতে আমি নিশ্চয়ই বাধা হয়ে যেতে পারি তাই ভগবান শ্রীমদ ভাগবত গীতা নামক শাস্ত্রে বললেন মন মনা ভব মদ ভক্ত যদি আমার ভক্ত হতে চাও প্রথমে আমাকে মন দাও তারপরে তুমি আমার আচরণ শেখো তারপরে তুমি আমাকে একটা প্রণাম করো আর সেই প্রণামটাই হবে সাত্বিক প্রণাম সশ্রদ্ধ প্রণাম আর সেই শ্রদ্ধা প্রণামটাই আমি গ্রহণ করব তাই হে মান্যবর ভক্তমণ্ডলী মায়েরা আপনাদের সবাকার চরণে এটুকুই নিবেদন যেটুকু সময় পাবো বকবক করার জন্য কেন ভাগবত আমি বলতে জানি না তার জন্য ক্ষমা প্রার্থী হয়ে বসেছি সে ছিল সুখদেব গোস্বামী যিনি ভাগবত বলেছিলেন কেননা তিনি ছিলেন সম্পূর্ণরূপে মায়া ত্যাগী আমাকে কোন অ্যাঙ্গেল থেকে কি আপনাদের মায়া ত্যাগী বলে মনে হচ্ছে আমি সম্পূর্ণরূপে মায়া ভোগী হয়তো জ্ঞান দিতে আমার একটু ভালো লাগে সেটাও আমার হয়তো হ্যাবিট হয়ে গেছে কিন্তু জ্ঞানটা আমি নিজেও এখনো গ্রহণ করতে পেরেছি কিনা সে নিয়ে আমার নিজেকে নিয়ে যথেষ্ট সন্দেহ এখনো মনের মধ্যে রয়েছে সাধারণভাবে মানুষ হতে পেরেছি কিনা তাও নিয়ে আমাকে নিজেকে নিয়ে সন্দেহ রয়েছে তাই আপনাদের চরণে দাস হয়ে এসেছি কোনো মাতব্বরি করবার জন্য আমি আসিনি তাই জন্য আপনাদের চরণে বারবার নিবেদন আমি মায়াধীন জীব আমি কামনাধীন জীব আমি জড় সেই কামনা বাসনা বিষয় চরিতার্থের দিব্য সুপ্ত এখনো সেই বাসনাগুলো আমার মধ্যে কিন্তু কোথাও না কোথাও লুকিয়ে আছে তাই জন্য আপনাদের চরণে আমি লাস্ট পর্যন্ত ক্ষমা প্রার্থী থাকবো শব্দবাক্য প্রয়োগের ভুল এবং কোনোরূপ বডি ল্যাঙ্গুয়েজ দ্বারা কোনোভাবে কোনো কিছু কাউকে যদি হৃদয়ে কোনোভাবে আঘাত করে ফেলি প্লিজ আপনারা আমাকে সবাই মিলে ক্ষমা করবেন কৃপা করবেন এবং আশীর্বাদ করবেন যাতে আপনাদের কৃপা আশীর্বাদ দ্বারা কিছু হরিকৃষ্ণ কথা গে শোনাতে পারি বলতে পারি তার জন্য পুনরায় আপনাদের চরণে রাখলাম অহৈতুকি দণ্ডবত প্রণতি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে আমরা লীলা কথাতে প্রবেশ করব রিভার্বটা একটু কমিয়ে দাও সাউন্ডটা একটু বাড়িয়ে দাও জয় নিতাই জয় জয় নিতাই এবার মন দিয়ে আপনাদের শুনতে হবে মন দিয়ে শুনুন পুরাকালে অর্থাৎ দ্বাপর যুগের একটা খুব সুন্দর অংশ থেকে আজকে লীলা আমি বলতে চাইব মন দিয়ে শুনুন তার পূর্বে শুধুমাত্র বলবো আপনাদের এই ভাগবত শ্রবণের লাভটা কি এই পাঠক্রম কেন করানো হয় করালে কি হয় যারা করায় তাদের কি হয় যারা শোনে তাদের কি হয় সে বিষয়ে স্বয়ং ভগবান নিজ মুখে বললেন অকাল মৃত্যুহরম সর্বব্যাধি বিনাশনম সর্বপাপহরম শ্রীমদ ভাগবতম শাস্ত্রম যাকলোকীর্ণ ভাষ্যতম এই কলিকালের বেশিরভাগ মানুষই হবে মন্দ বুদ্ধি সম্পন্ন
আলস্য প্রমাদ বিপ্রলিপসাদি অনেক কিছুতে তাদের মন ডুবে থাকবে, মাধবের দিকে তাদের মন আসবে না, এবং তারা কার্যকারণ বর্ষত তারা কি হবে না, তারা একাংশই দেখা যাবে তারা পরচর্চায় ব্যস্ত থাকবে, আর তারা কোনরূপ ভাবে নিজের জীবনে আত্মকল্যাণ যে হরিনাম করলে হয় সেদিকে তারা অগ্রসর হবে না। তাই এদের মন্দ বুদ্ধি মন্দ ভাগ্য এবং এদের বিচারধারা সমস্ত কিছুটা মন্দের দিকে বেশিরভাগটা থাকবে। তাই এহেন কলিহত জীবকে উদ্ধারের জন্য তাদেরকে কি দিতে হবে, ভাগবত, অর্থাৎ ভাগবতে চারটি অক্ষর হয় ভা ভ অর্থাৎ গ তারপরে ব তারপরে ত, এই চারটি অক্ষর থেকে চারটা ক্রম বেরিয়ে আসছে। প্রথমে ভা থেকে ভাব, অর্থাৎ জীবনে যাই কিছু করি ভাব যদি না উদয় হয় সে কাজ করেও কোনো লাভ হবে না। হয়তো দেখা যাচ্ছে ওপাড়ার প্রচার মা বছর পর বছর হরিবাসর করাচ্ছে, দিনের পর দিন হরিমন্দিরে জল দিচ্ছে, কিন্তু দেখা গেল আজ পর্যন্ত একটা একাদশী ব্রত করবার মতো কোনো মন তৈরি হলো না। তা ওই জল ঢেলে ঢেলে আশা করছি হরি সাড়া দেবে কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। কেন, হরিকে ভালোবাসতে হবে, আর ভালোবাসাটা হয় এভাবে, যাকে যে ভালোবাসে তার কথা শোনে যেমন তার কথা মানেও তেমন। আপাতত যতটা পারবেন চেষ্টা তো করা যায়। কি গো, সবাই নাচতে বেরিয়েছিল, সবাইকে হাত তুলেছিল, কেউ মাঝে মাঝে তোলার সঙ্গে সঙ্গে পিছান ঘুরেও দেখে নিচ্ছে, কেউ দেখে না তো, কেন তার একটু লজ্জাবোধ আছে। আবার এখানে যারা শ্রবণ করে সবাইয়ের শ্রবণের মধ্যে কিন্তু একাগ্রতা থাকে না, কেউ কেউ শ্রবণটা শ্রবণের মতো করে, কেউ কেউ শ্রবণটা অবহেলার সঙ্গে করে, আবার কেউ শোনে চোখ দিয়ে জল পড়ে, আবার কেউ শোনে ভেতরে সেটাকে স্টোরেজ করে, পরে সেটাকে নিয়ে বিচার করে, আর সে মতো নীতি আদর্শের জীবনকে সে জীবনে গ্রহণ করে, আর সেগুলো যারা করে তারা নিশ্চিত রূপে ভগবানের কথা শোনার সঙ্গে সঙ্গে মানতে পারছে, আর শোনা মানা দুটো যখন এক হয়ে যায় তখন জীবনে নেমে আসে ভালোবাসা, আর এই ভালোবাসা যখন আরো শুদ্ধ জায়গায় যায় তখন সেখান থেকে একটাই সাউন্ড বেরিয়ে আসে, সেটা কি, আমার ভগবান আমার সঙ্গে আছে, যখন আমার আর কোনো চিন্তা করার দরকার নেই। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে, গড ইজ গুড অ্যান্ড গ্রেট, গড ইজ গুড অ্যান্ড গ্রেট, অর্থাৎ তিনি মহান এবং তিনি ভালো, শুধু গুড নয় ভেরি গুড। তাহলে আমার ভগবান খুব যদি সুন্দর খুব যদি ভালো হয় তাহলে আমার জন্য যা কিছু রেখেছে জীবনে সেটা আমার কাছে কি, গিফট, মানে কি উপহার, আমার দুঃখ আসলেও আমার উপহার, আমার কাছে সুখ আসলে উপহার, হ্যাপিনেস আসলে উপহার, আমি আনহ্যাপি থাকলে উপহার, আমার ক্রাইনেস আসলে উপহার, আমি ডিপ্রেশনে থাকলে উপহার, আমি টেনশনে থাকলেও আমার সেটা ভগবানের দেওয়া আমার উপহার। আর এই উপহারকে সুন্দর মন নিয়ে যারা গ্রহণ করে, ভগবান গীতাতে বলেছে ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সসচ্ছন্তিং নিগচ্ছতি হে কন্তেয় প্রতিজানহি নমে ভক্তা প্রণশ্যতি। আমাকে যারা বিশ্বাস করে, আমাকে যারা ভালোবাসে এবং ভরসার জায়গাতে একবারে পাকাপোক্ত ভাবে ধরে রাখতে পেরেছে, তাদের জন্য আমি কি করি না, তাদের জন্য আমি আমার সর্বস্ব কিছু বিনিয়োগ করে দিই, অর্থাৎ তাদের জীবনে আমি কোনো কষ্ট আসতে দেব না। তাই মোহ ছাড়ুন মায়া ছাড়ুন, সবাই মিলে আনন্দ মনে এই সুন্দর প্রাঙ্গণে বসে থেকে আমরা মন দিয়ে ভাগবত শ্রবণ করব, যেটা দ্বারা আমাদের জন্ম জন্মান্তরের পাপ স্খালিত হবে। তাহলে ভাগবত তিনটা জায়গা দিল, অকাল মৃত্যু আপনার জীবনে আসবে না, সর্বব্যাধি বিনাশ অর্থাৎ হৃদয়ের কষ্ট এবং বাইরে রোগ জ্বালার কষ্ট, এই দুটো কষ্ট ভাগবত দূরীকরণ করে। আর তৃতীয় নম্বর অফারে আছে কি, সর্ব পাপ হরং অর্থাৎ আপনার জীবনে পারব্ধ মানে জীবনে এই জন্ম নেওয়ার আগে সেখানের যে পাপটা ছিল পূর্বজন্মের, আর এ জীবনে যে পাপ কাজ করেছেন দুটো পাপ, পারব্ধ আর বিজত্ব, এই দুটো পাপকে সমূলে ভগবান তার কৃপা শক্তির পাওয়ার দ্বারা কি করে, জাস্ট কিছু সময়ের মধ্যে বিধ্বংস করে। কেন করে না, আপনি যখন করবেন ভগবানকে সিলেক্ট, ভগবান করবে আপনার পাপ ডিলেট। শ্রী গুরু নিতাই পূর্ণানন্দে হরি হরি বল। তাহলে ভগবানকে কারা কারা সিলেক্ট করেছেন হাত তুলুন তো, বলি রাধা মাধব কি জয়। ভগবানকে জানিস যোগা পছন্দ হয়নি অনেকের, পছন্দ হয়নি বলি তো কালো দেখতে, আমারটা বেশ ফর্সা, কিন্তু যে ফর্সা না সে একদিন চলে যাবে, কালোটাই থাকবে। কেন,
ওই যে বলে না হাম কালে হ্যায় তো ক্যা হুয়া দিল বালে হ্যায় হাম তেরে হি তো চাহনে ওয়ালে হ্যায় হাম তেরে তেরে হি রহনে ওয়ালে হ্যায় কেন যাওয়ার সময় সঙ্গে কে যাবে রাহুল রাকেশ দিনেশ যাবে না কি গো নমিতা কবিতা ববিতা সবিতা রূপালী দীপালী শেফালী টিয়া হিয়া রিয়া এরা কেউ সঙ্গে যাবে সব টাটা বাই বাই সরি এন্ড থ্যাংক ইউ যে কোনো একটা বলে কেটে যাবে কিন্তু সঙ্গে যাবে কে গান শুনতাম নাচতাম হয়তো ডিজে বক্সে আসার সময় বাজছিল মায়েরাও একটু নেচে নিয়েছেন আমার এই হরিনাম যাবে সেদিন সাথে গো তারপর হেলে দুলে যাবো যেদিন শ্মশান ঘাটে গো সিন আর স্লোগান দুটো এক সেই সাত বোঝা কারোর জন্য আট বোঝা দেওয়া হবে না কোটিপতির জন্য যে এক বোঝা বাড়িয়ে দেওয়া হবে সে সিন নাই কি গো সেই মাসের খাটিয়া কোনোভাবে কিছু করা যাবে না আর কি ওখানে স্লোগান কি একটাই থাকবে কোনো পাল্টাবে না সেটা কি বলো হরি বলো হরি তাহলে সিন আর স্লোগান দুটো এক থাকলো তাহলে জীবনে আমরা কি পেলাম কি নিলাম কি আয়োজন কি আমাদের ইন্তেজাম কত ব্যবস্থা কত অবস্থার পরিবর্তন কিন্তু বলুন তো কোনো কিছুকে প্রাপ্ত করেও আমরা সঙ্গে যদি না নিয়ে যেতে পারলাম এর জন্য বৃথা প্রচেষ্টা করে লাভ আছে কি আচ্ছা বলুন সুখ আর শান্তি দুটো কি এক কথা আপনারা এতগুলো সবাই শিক্ষিত মানুষ আমি নিজেকে মূর্খ জ্ঞান করি আপনারা বলুন সুখ আর শান্তি কি এক সুখ আর শান্তি কোনোদিন এক হতে পারে না বরঞ্চ সুখ যদি জীবনে থাকে তার মধ্যে শান্তি না থাকলে সেটাকে কোনোদিন সুখ বলা যায় না কিন্তু শান্তির মধ্যে সুখ না থাকলেও তাকে তবু শান্তি বলা যায় যেমন ধরুন কেউ ২২০ টাকার শাড়ি পরে স্বামীর দেওয়া তার কাছে আছে একটা শান্তি কেন স্বামী তাকে খুব ভালো বাসে সে অন্যের মতো ডিজাইন দেখাতে পারছে না পাড় তুলে তুলে দেখাতে পারছে না যে দেখো স্বামী দিয়েছে ৫০০০ কি কিন্তু ৫০০০ শাড়ি পরা যে নারীটি তার হাতটা কোমল হাতটা ধরবার জন্য তার স্বামীকে সে পাশে পাচ্ছে না সে বিজিটনে আছে বুঝে নিন ব্যাপারটা তাহলে ভালোবাসাটা যদি সবকিছু হয় তাহলে কমের ওপর দিয়েও একটা শান্তি পাওয়া যায় সেখানে সুখ নির্বাচিত হয় না কিন্তু শান্তি কাছে সুখ হার মেনে যায় কিন্তু সুখের কাছে কোনোদিন শান্তি হার মানে না তাই আমরা সুখ ডিমান্ড করবো না শান্তি শান্তি আর সেই শান্তি দেয় কে একটু আগে কি গানটি গাইছিলেন এ নামে আছে বড় শান্তি কোন নামে হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে মন দিয়ে শোনো একদা